সরি ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আইমান শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনো। আচ্ছা দেখো, সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ঘরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। তাহলে এই যে মুজিব, শেখ মুজিবের হাসি, আমরা এই কবিতাটার দ্বারা কি দেখতে পাচ্ছি? আমাদের বাংলার সবকিছুর সাথে শেখ মুজিব মিশে রয়েছে। সবুজ শ্যামল মাঠ ভূমি, বনভূমি, সবকিছুতে যেন শেখ মুজিবের ঘর, অর্থাৎ বাংলার প্রকৃতির সবকিছুতেই যেন শেখ মুজিব মিশে আছে। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, এবং এই যে আমাদের সোনা ধান, সোনালী রঙের ধানকে সোনা ধান বলা হচ্ছে। এই সোনালী রঙের ধানের ধানের হাসিটাকে মনে হয় কি শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালি, ছোট শিশু, ছোট ছোট শিশুদের হাসিকে শেখ মুজিবের হাসির সাথে তুলনা করা হয়েছে। এবং আমরা বাঙালিরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মাঝে শেখ মুজিবর কি বেঁচে থাকবে, এবং বাঙালি সারা জীবন শেখ মুজিবকে কি করবে, শেখ মুজিবকে যেন শেখ মুজিব এদেশে আবার ফিরে আসে, এটাই শেখ বাঙালিদের কামনা। কিন্তু এটা তো হবে না, বলতে চাচ্ছে শেখ মুজিবের মতো, ঠিক আছে? এখন দেখো, আমাদের সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর সব কিছুর সাথে শেখ মুজিব যেন মিশে আছে। আমাদের মাঠে মাঠে যে সোনালী ধানের হাসি, তার সাথে শেখ মুজিবের হাসিকে তুলনা করা হয়েছে। শিশুদের হাসিকে হাসির সাথে শেখ মুজিবের হাসিকেও তুলনা করা হয়েছে। এখন দেখো, এই কবিতা অংশটা তো বুঝতে পেরেছো, তো নিজের ভাষায় এটাকে লেখা যায়। বাংলাদেশের মানুষ প্রকৃতি সব জায়গাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির জনক বঙ্গবন্ধু কি হয়েছে, বঙ্গবন্ধুর অস্তিত্ব অনুভূত হয়। সবকিছুর সাথে যেন শেখ মুজিব মিশে রয়েছে, তার অস্তিত্বটা অনুভূত হয়। নিসর্গ মানে কি প্রকৃতি ও মানুষের সকল সৌন্দর্যও তাকে প্রত্যক্ষ করা হয়, অর্থাৎ প্রকৃতি মানে কি যে সোনালী ধানের সাথে সোনালী ধানের হাসিতে তাকে আমরা অনুভব করতে পারছি, শিশুদের হাসির সাথে তাকে আমরা অনুভব করতে পারছি। তিনি বাংলাদেশের স্থপতি, জাতির জনক এবং চিরঞ্জীব বঙ্গবন্ধু, তিনি চির অমর হয়ে রয়েছেন। বাঙালি জাতির সাথে তিনি কি হয়ে রয়েছেন, চির অমর হয়ে রয়েছেন। তাহলে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানুষ প্রকৃতি সব জায়গাতেই জাতির জনক বঙ্গবন্ধুর অস্তিত্ব অনুভূত হচ্ছে, এবং প্রকৃতির সাথে এবং সমস্ত মানুষের মধ্যে আমরা তার অস্তিত্ব খুঁজে পাই। এবং বাংলাদেশের তিনি যেহেতু বাংলাদেশের স্থপতি, স্থপতি কি বাংলাদেশকে তিনি কি করেছেন, নির্মাণ করেছেন, তিনি জাতির জনক এবং চির অমর। বাংলাদেশের মানুষের কাছে তিনি কি হয়ে থাকবেন, চির অমর হয়ে থাকবেন। বুঝতে পেরেছো? এটা কি বোঝা গেছে? আইমান শুনতে পাচ্ছো তুমি? ওকে আচ্ছা, তাহলে সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর, এটা দ্বারা বোঝাতে চেয়েছে কি বাংলাদেশের প্রকৃতি এবং ফসলের মাঠ, এই সবকিছু দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশের প্রকৃতির কথা। এবং শিশুর মধুর হাসির দ্বারা বোঝাতে চেয়েছে বাংলাদেশের মানুষের কথা, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি এবং মানুষ সবকিছুর মধ্যে শেখ মুজিব মিশে রয়েছে, ঠিক আছে? সবকিছুর মধ্যে শেখ মুজিব মিশে রয়েছে, এটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা, এখন এই সারাংশ দুটা তোমরা নিজের ভাষায় কিভাবে করতে পারবে? এই সারাংশ, এই কবিতাংশটা পড়ে তোমরা সারাংশটা লিখে দাও নিজের মতো করে দুই লাইনে, এবং তারপর আমাকে পড়ে শোনাবে। জাস্ট 5 মিনিটের মধ্যে, 5 মিনিট সময় দিলাম।
হ্যাঁ, কবিতাটা পড়ে তারপরে বুঝে নিতে হবে। আবার ইশতিয়াক চলে গেছে কেন? আচ্ছা আইমান, তুমি বলতে পারবে, নিজের মতো করে বলতে পারবে এটা? মিসকোনটা এতক্ষণ যেটা বলেছি আমি, এই মুজিবের হাসিটা, এইটা, এই এই কবিতা অংশটা দিয়ে তুমি কি বুঝলে? মিস আমার মতো করে বলবো? অবশ্যই তোমার মতো করে বলবে। বাঙালি জাতি স্বাধীনতা আর অগ্রদূত ছিলেন তাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই অবদানই তাকে বাঙালি প্রকৃতি ও মানুষের মাঝে চিরকাল অমর করে রাখবে। ভেরি গুড, ভেরি গুড। তার এই যে তার অবদানের জন্য বাঙালি জাতি তাকে সারা জীবন স্মরণ করবে, প্রকৃতিতে মানুষের মধ্যে শেখ মুজিব মিশে থাকবে এবং বাঙালি জাতি তাকে সারা জীবন স্মরণ রাখবে। ওকে, এবার আমরা ভাব সম্প্রসারণটা পড়ব। ভাব সম্প্রসারণ অর্থ কি আমরা জানি? একটা যে লাইনটা তোমাদেরকে দেয়া থাকবে সেটার মূল ভাবটা আমরা এখানে বিশ্লেষণ করে বলবো। যেমন তিনজনই আছে গা। হ্যাঁ, আজকের উপস্থিতি খুবই কম তোমাদের ক্লাসে, অসুবিধা নেই, তোমরা পড়ে ফেলো। তোমরা যেহেতু জয়েন করেছো তোমাদের তো পড়তে হবে না? আচ্ছা, ভাব সম্প্রসারণ, দেখো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটা দ্বারা কি বোঝাতে চেয়েছে? শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটা দ্বারা কি বোঝাতে চেয়েছে এটাকে আমরা বিশ্লেষণ করে বলবো। এবং আমরা জানি ভাব সম্প্রসারণটা কিভাবে করতে হয়। তিনটা প্যারাতে ভাব সম্প্রসারণ লিখতে হয়। প্রথম প্যারাটাতে আমরা কি করব, ভূমিকার মতো করে লিখবো, এরপরে আমরা বিশ্লেষণ করব, এরপর আমরা মন্তব্য করব। তাহলে দেখো, শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটা দ্বারা কি বোঝাতে চেয়েছে আমরা দেখি। শিক্ষায় হচ্ছে আলো, নিরক্ষরতা হচ্ছে কি, অন্ধকার। শিক্ষা হচ্ছে আলো, নিরক্ষরতা হচ্ছে অন্ধকার। দেখো, শিক্ষা আলো, নিরক্ষরতা অন্ধকার। শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়, শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মানুষের মনের মধ্যে বিবেক জাগিয়ে তোলে। তো রুমেল আঁকা কি করছো কেন তুমি স্ক্রিনে? ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তুমি শিক্ষাহীন মানুষ, তার আগে দেখো, শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মানুষের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তোলে। শিক্ষাহীন মানুষ আর অন্ধত্বের মধ্যে কি, অন্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন দেখো, যারা শিক্ষিত না বা যারা পড়তে পারে না, তারা একটা লেখা বা একটা, তাদের সামনে যদি তুমি একটা পড়া পড়তে দিয়ে দাও, একটা কাগজ দিয়ে দাও, ওখানে যা কিছু লেখা আছে তা তারা দেখেও কিছু বুঝবে না। অন্ধের মতো না, অন্ধরা যেমন এটা দেখছে না, তারাও এটা দেখছে না, ঠিক কিনা? শুধু এই যে পড়ালেখা করাটাই শিক্ষা, তার আচার আচরণ বিবেক সবকিছুর দিক দিয়ে কিন্তু শিক্ষাহীন মানুষ অন্ধের সমান। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত, সে জাতি পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে, কোনো কিছুতে তারা উন্নতি করতে পারে না, ঠিক আছে? তাহলে শিক্ষাই হচ্ছে আলো, নিরক্ষরতা হচ্ছে কি, অন্ধকার।
শিক্ষা মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মানুষের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তোলে। শিক্ষাহীন মানুষ আর অন্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি কি তত বেশি উন্নত, আর যে জাতি অশিক্ষিত সে জাতি পঙ্গুত্ব বরণ করে, পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। জীবন ছাড়া শরীর যেমন মূল্যহীন, শিক্ষা ছাড়াও কিন্তু জীবনের কোনো মূল্য নেই। নিরক্ষরতা জনগোষ্ঠী নিরক্ষর জনগোষ্ঠী জাতির জন্য বোঝা স্বরূপ। মাঝিবিহীন নৌকা চলতে পারে না, মেরুদণ্ডহীন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। তোমার যদি ব্যাকবোনটা না থাকে তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতিও সফল হয় না, কোনো কিছুতেই তো তারা কোনো কিছু করতে পারবে না, উন্নতি করতে পারবে না। তো যে দেশের লোক যত বেশি শিক্ষিত সে যে দেশ তত বেশি উন্নত। তো জাতীয় জীবনে উন্নতি ও প্রতিষ্ঠা নির্ভর করে শিক্ষার উপর। তো মানুষের পূর্ণ বিকাশের জন্যই শিক্ষা প্রয়োজন। শিক্ষাটা কেন প্রয়োজন? মানুষের পূর্ণ বিকাশের জন্য শিক্ষাটা প্রয়োজন। শিক্ষা শুধু ব্যক্তি জীবনে উন্নতি করে তাই নয়, উন্নতি বয়ে আনে তাই নয়, সমাজ জাতি ও রাষ্ট্রীয় জীবনের সকল সব রকম উন্নতিও কিন্তু সাধন করে। পৃথিবীর প্রতিটি দেশ আজ নিরক্ষরতার বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। তো উন্নতির একমাত্র চাবিকাঠি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যক্তি জীবন ও জাতীয় ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ কল্যাণ বয়ে আনে। জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা একান্ত জরুরি। তো একটা জাতি যদি শিক্ষিত না হয়, সে একটা জাতি যদি অশিক্ষিত হয় তারা কুসংস্কারে ডুবে থাকবে, তারা বিজ্ঞান সম্পর্কে কিছু জানবে না, আধুনিক কোনো কিছু সম্পর্কে তারা জানবে না। তো একটা অশিক্ষিত জাতি কখনো উন্নতি করতে পারে না। জাতিকে শিক্ষিত করে তুলতে হবে, উন্নতি করার জন্য জাতিকে শিক্ষিত করে তুলতে হবে। তো একটা জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত বেশি উন্নতি লাভ করতে পারবে, সে জাতি তত বেশি উন্নত হবে। তাহলে শিক্ষায় হচ্ছে আলো, নিরক্ষরতা হচ্ছে অন্ধকার। শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় এবং কি মানুষের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তোলে। শিক্ষাহীন মানুষ আর অন্ধত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি কি হয়? পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। হ্যাঁ, তো এখন তুমি ফার্স্ট প্যারাটাকে একটু নিজের মতো করে বলো তো দেখি, এই কথাটার দ্বারা কি বোঝাতে চেয়েছে? যারা অন্ধ তাদের সামনে পড়ালেখা করলো তারা কিছু জানে না, তাদের আর অন্ধের মধ্যে বিবেকের মধ্যে কি থাকবে না? কোনো জ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে না। শিক্ষা জাতিকে সামনে এগিয়ে চলার পথ তৈরি করে দেয়। কেননা শিক্ষার মধ্যে এমন এক শক্তি রয়েছে যেটা মানুষের অন্তরকে আলোকিত করে তা আর বিবেককে জাগিয়ে তোলে। ভেরি গুড, ভেরি গুড। এবং বিশ্লেষণ করো তো জিনিসটা। মেরুদণ্ড মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কেননা এটা মানুষের শরীরে ভারসাম্য ঠিক রাখে এবং সঠিক ও সবল ভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তেমনি শিক্ষাও মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করে। মেরুদণ্ডহীন মানুষকে যেমন অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হয়, তেমনি শিক্ষাহীন জাতিকেও উন্নত ও পশ্চাৎপদ অবস্থায় অন্যের সাহায্যের আশায় বসে থাকতে হয়। ভেরি গুড, ভেরি গুড। এবার মন্তব্যটা বলো। পৃথিবীতে সৌগরবে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষা যথার্থ ভূমিকা পালন করে। শিক্ষার মধ্যে জাতীয় উন্নতির পথে এগিয়ে চলে।
ওকে, ভেরি গুড আইমান। তাহলে আজকে আমরা রুমেল, ক্লাস থেকে বারবার বের হয়ে যাচ্ছ কেন তুমি? এখন আমাদের আজকে কি কি পড়লাম আমরা বলো? দুটা ভাব সারমর্ম পড়লাম এবং একটা ভাব সম্প্রসারণ করলাম। তো আমাদের সিলেবাস বলতে, আমাদের সিলেবাসে আর শুধু একটা চিঠি বাকি আছে, একটা শুধু চিঠি বাকি আছে সিলেবাস বলতে আমি দ্বিতীয় মাসিক পরীক্ষার কথা বলেছি, ঠিক আছে? দ্বিতীয় মাসিক পরীক্ষার সিলেবাসের কথা বললাম। দ্বিতীয় মাসিক পরীক্ষার সিলেবাসে তোমাদের ব্যাকরণ অংশ আছে, বা গর্ত আমি বিরাম চিহ্নটাও অ্যাড করে দিছি, ঠিক আছে? এরপর পত্র দরখাস্তের মধ্যে রয়েছে একটা পণ্যের বিয়ে উপলক্ষে আমন্ত্রণ পত্র, আর একটা হচ্ছে বিনা বেতনে পড়ার সুযোগ লাভের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। এই আবেদনটাই বাকি আছে, আমন্ত্রণ পত্রটা হয়ে গেছে। এবং সারাংশ সারমর্ম দুটাই হয়ে গেল, ভাব সম্প্রসারণ আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড এটাও হয়ে গেছে, আর আমার দেখা নদী রচনাটাও হয়ে গেছে। তাহলে আর পরীক্ষাতে কি আসবে? পরীক্ষাতে 5 মার্কসের আসবে তোমাদের এমসিকিউ ব্যাকরণ থেকে, তারপর 15 মার্কসের তোমাদের, অর্থাৎ 25 মার্কসের পরীক্ষা হবে। তার মধ্যে 5 মার্কসের হচ্ছে কি এমসিকিউ ব্যাকরণ থেকে, আর 15 মার্কসের হচ্ছে তোমাদের বিরচন অংশ থেকে, নির্মিতি অংশ থেকে, অর্থাৎ রচনা বা সম্প্রসারণ সারাংশ চিঠি থেকে 15 মার্কসের কোয়েশ্চেন হবে। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই থাক, আল্লাহ হাফেজ। তোমরা তোমাদের ভাব সম্প্রসারণটা হোমওয়ার্ক করে দিবে। আল্লাহ।